दस महरम पवित्र आशुरा एकषट्टी हिजड़ीते इराकेर कूफा शहरेर अदूरे फुरात नदीर तीरे कारबाला प्रांतरे मावला इमाम हुसैन आलैहिस्सलाम सह बहत्तर जन शहीदे कारबाला शहीद हय। सेई बहत्तर जन शहीददेरके स्मरण करे आमरा विभिन्न जारा तरिकतपन्थी आछि नक्शबंदी चिश्तिया कादरिया मुजद्दादिया आहसिने वाहसिया सह जारा आहले बायतके भालोबासि नबीके भालोबासि एबं नबीर कथाके भालोबासि नबीर दिनके भालोबासि नबी घोषणा करेछेन जे हुसैन के भालोबासे से आमाके भालोबासे जे आमाके भालोबासे से आल्लाह के भालोबासे और जे आल्लाह के भालोबासे से जान्नात पाय जे हुसैन के कष्ट देय से आमाके कष्ट देय जे आमाके कष्ट देय से आल्लाह के कष्ट देय और जे आल्लाह के कष्ट देय से जहन्नाम पाय। हजरत मुहम्मद सल्लल्लाहु आलैहि वसल्लम आरो बोलेछेन जे आमी हुसैन थेके हुसैन आमार थेके। रासूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लमेर जे सही हादिस बा बक्तव्यगुलो आछेन बाणीगुलो आछेन सेई बाणीगुलोके आमरा अनुसरण करी एबं अनुकरण करी से अनुसरण और अनुकरण करार प्रेक्षापटे आज के दशई महरम पवित्र आशुरा हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम दहित्र माँ फातेमा मावला आली आलैहिस्सलामेर कलिजार टुकड़ा नयनेर मणि इमाम हासान सल्लामेर छोटो भाई मावला इमाम हुसैन आलैहिस्सलाम दीने इस्लाम के अर्थात हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि सत्य बाणीटा प्रचार कर गेलें से सत्य बाणीटा जे प्रतिष्ठित करलें मुसलमान समाज मध्य इस्लाम नामे एक धर्म प्रतिष्ठित करलें এই ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য যে সৎ বাক্য সৎ চিন্তা সৎ কর্ম করতে হবে হিংসা বিদ্বেষ অহংকার পরচর্চা পরনিন্দা গীবত জেনা সুদ সমস্ত কিছুকে নিষিদ্ধ করতে হবে। যারা এই হিংসা বিদ্বেষ পরচর্চা পরনিন্দা হিংসা অহংকারের মধ্যে সুদ ঘুষের মধ্যে থাকে তারা যে ইসলামের মধ্যে থাকে না তারা যে মুনাফিক হয়ে যায় এই মুনাফিক এবং যারা সত্যের পথে থাকে রাসূলের পথকে অনুসরণ করে তারা যে মুসলিম থাকে এই দুইটা জিনিসকে প্রতিষ্ঠিত করার জন্য দশম মুহররম পবিত্র আশুরায় ইমাম হুসেন আলাইহিস সালাম শাহাদত বরণ করেছিলেন। ইমাম হুসেন আলাইহিস সালামকে এজিদ প্রস্তাব দিয়েছিলেন, এজিদ বলেছিল হে হুসাইন তুমি আমার হাতে বায়াত গ্রহণ করো তাহলে তোমাকে আমি ছেড়ে দেব। ইমাম হুসেন আলাইহিস সালাম বলেছিলেন নবীর নূর সত্য কখনো মিথ্যা মুনাফিক এজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে পারে না। এরই প্রেক্ষিতে এজিদ যুদ্ধ ঘোষণা করে এবং যার প্রেক্ষাপটে পবিত্র আশুরা দশম মুহররম পবিত্র আশুরা সংগঠিত হয়েছে এবং একে একে বাহাত্তর জন শহীদ হয়েছে। সবথেকে বড় কষ্টের বিষয় হলো শিশু সন্তান ইমাম আলী আসগার যার ছয় মাস বয়স ছিল তিনিও শহীদ হয়েছেন। এই শহীদদেরকে আত্মত্যাগের এই শহীদদের আত্মত্যাগের স্মরণে কেন তারা জীবনটাকে উৎসর্গ করলেন? তারা তো সুন্দরভাবে মদিনায় ফিরে যেতে পারতেন কিন্তু কেন তারা নিজের জীবনকে উৎসর্গ করলেন, কেন শহীদ হলেন? তার উদ্দেশ্য একটাই। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে মুনাফিকের চিহ্ন তিনটা, যে মিথ্যা কথা বলে সে মুনাফিক, যে আমানতের খেয়ানত করে সে মুনাফিক, যে অদা দিয়ে অদা ভঙ্গ করে সে মুনাফিক। এই মুনাফেকের চিহ্নের বৈশিষ্ট্যগুলো এজিদের মধ্যে এবং এজিদের যে সৈন্যবাহিনী ছিল তাদের মধ্যে এই চিহ্নগুলো এই নিদর্শনগুলো সম্পূর্ণই পরিলক্ষিত ছিল। আর ইমাম হুসেন আলাইহিস সালামের মধ্যে যে সত্যটা ছিল তার তিনি সত্য কথা বলতেন, তিনি সৎপথে চলতেন, সৎভাবে জীবনযাপন করতেন এবং মানুষকে সত্যের পথে আহ্বান করতেন। কোন আহ্বানটা করতেন? যে আহ্বানটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে আমাদেরকে কোরআনের আয়াত দ্বারা জানিয়েছেন এবং কোরআনের আয়াতের ব্যাখ্যাস্বরূপ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিশ্লেষণটা করেছেন যেটাকে আমরা হাদিস হিসেবে জানি সেই হাদিস দ্বারা তিনি তার জীবনকে পরিচালিত করেছেন ইমাম হুসেন আলাইহিস সালাম। ইমাম হুসেন আলাইহিস সালাম তাদের জীবনকে যে পরিচালিত করলেন তার মূল বিষয় হলো যে প্রকৃত মুসলমান এবং মুনাফেক এই দুই শ্রেণীর মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য। যদি মহরমের দিন দশই মহরমের দিন এই পবিত্র আশুরার দিন ইমাম হুসেন আলাইহিস সালাম সহ বাহাত্তর জন যদি শহীদ না হতেন তাহলে প্রকৃত অর্থে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন ইসলামকে প্রতিষ্ঠিত করে গেলেন, যিনি যে সত্যের বাণী প্রচার করে গেলেন, প্রতিষ্ঠিত করে গেলেন সমগ্র মানব সমাজের জন্য, যে ইসলাম ধর্মটা কি, শান্তির ধর্মটা কি, সেটা হয়তো আমরা আর খুঁজে পেতাম না। এজিদের ওই কুচক্রি মহলের কারণে এজিদ মদখোর জেনাখোর ব্যভিচারী ছিলেন এবং তার মধ্যে যত সব অন্যায় অবিচারগুলো ছিল এই অন্যায় অবিচারগুলো তখন প্রতিষ্ঠিত হতো। একমাত্র এই দশই মহরমের দিন ইমাম হুসেন সাল্লামের শাহাদতের মাধ্যমেই সত্যটা প্রতিষ্ঠিত হয়ে থেকেছে যে কী কারণে কিসের জন্য ইমাম হুসেন আলাইহিস সালাম শাহাদত বরণ করলেন। আরেকটু কথা বলতে চাই যে রাসূল সাল্লাম যখন নামাজে সিজদারত থাকতেন তখন ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম তার কাঁধের উপর উঠে যেতেন। রাসূল সাল্লাম ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাতেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজের ইচ্ছায় না নেমে যেত। আমরা এই যে আমাদের কলোনি থেকে বের হয়েছি বিভিন্ন জন বিভিন্নভাবে বের হয়ে এসেছি, যারা ওলি আউলিয়াগণকে মানে, মুকদুম বাবাকে মানে, তুরকান সাহ বাবাকে মানে, পীর মুর্শিদকে মানে, ওলি আউলিয়াদের মানে, ইমাম হুসেন সাল্লামকে মানে, তা আমরা সবাই এখানে যারা একত্রিত হয়েছি তারা সবাই ইমাম হুসেন সাল্লামকে মানি। এই আজকে আমরা এখানে জিয়ারত করলাম, গিলাফ দিলাম, এটা দোয়া জিয়ারত করলাম, দোয়া খায়রাত করলাম করে আমরা এখান থেকে আমরা আমাদের নিজ নিজ গন্তব্য চলে যাব এবং বাদ মাগরিব থেকে আমাদের নিজস্ব একটা দরবারে মা খাতুনুজ্জামান রহমতুল্লাহ আছে, সেখানে ওয়াজ জিকির মাহফিল হবে রাষ্ট্রীয় বিধি নিষেধ মেনে আর কি।